এদিকে সাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন স্বপ্নম ববলি এরই মধ্যে তারা জুটি বেঁধেছেন দশটি চলচ্চিত্রে গণমাধ্যমে বুবলিকে বলা হতো সাকিব খানের নায়িকা মিডিয়া পাড়ায় গুঞ্জন চলছে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে এমনকি সাকিব খান প্রযোজিত নতুন ছবিগুলো থেকেও বাদ পড়ছেন তিনি এদিকে সাকিব খানকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক মালিক আফসারি এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন না ববলি সাকিব খান চাইছেন নতুন নায়িকা এমনটি জানিয়েছেন ছবির পরিচালক মালিক আফসারি ও সহ প্রযোজক মোহাম্মদ ইকবাল এ প্রসঙ্গে পরিচালক মালিক আফসারি বলেন সব ছবিতে নায়িকা বুবলি অভিনয় করবেন বিষয়টি এমন নয় আমি এখন যে গল্প তৈরি করছি সেটি অ্যাকশন ধর্মী এই ছবির জন্য আমি এমন নায়িকা চাই যিনি চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন তবে কে হবে নায়িকা সেটি নিয়ে আমি ভাবছি না বিষয়টি সাকিব খান নিজেই দেখছেন তবে বুবলি থাকছেন না এটা বলতে পারি উল্লেখ্য আরো বলেন সাকিব খান এখন যে উচ্চতায় আছেন তাতে করে তার সঙ্গে কোন নায়িকা অভিনয় করলেন সেটা বিষয় নয় যিনি তার সঙ্গে নায়িকা হিসেবে আসছেন তিনি নিজের পায়ের নিচে মাটি পেয়ে গেলেন সবাই তাকে বলবে সাকিব খানের নায়িকা চলচ্চিত্রে অবস্থান তৈরির জন্য এটাই যথেষ্ট আগামী মাসের শেষের দিকে আমরা নতুন চলচ্চিত্রটি শুরু করব নাম এখনও ঠিক করা হয়নি হলে সবাইকে জানাব এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়দ খানের নামে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে বিচার দিয়েছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম তিনি গণমাধ্যমে জায়েদ মিশার দ্বারা হেই হেয় প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগ তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি মিশা সৌদাগর ও জায়েদ খান প্রসঙ্গত সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিকভাবে আলোচনায় উঠে আসছেন হিরো আলম এরপর বগুড়া থেকে ঢাকায় সে একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করছেন মার সাক্কা নামের একটি চলচ্চিত্রে এরই মধ্যে অভিনয় করেছেন মাঝে একবার হিন্দি ছবিতে অভিনয়ের জন্যও ডাক পেয়েছিলেন বলে খবর প্রকাশ